আসসালামু আলাইকুম। ব্যাখ্যা সহ প্রাইমারি মডেল টেস্ট, মডেল টেস্ট নাম্বার 41, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2023। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনোভাবে যা নিবারণ করা যায় না, এক কথায় প্রকাশ করলে হবে অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে, এক কথায় বলা হয় যা অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয় অধীত। যা পাঠ করা হয়েছে পঠিত, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা পাঠ করা হয়েছে পঠিত। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ, নিরীক্ষণ বানানটি শুদ্ধ হচ্ছে। নয় রশ্মি, রয় দীর্ঘি, খ যুতুক্ষ আর মধ্যন, নিরীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে স্বায়ত্ত শাসন, স্বয় বয় আকার অন্তস্ত অতয়, তারপর স্ব আকার দন্ত স্ব দন্ত ন, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন বানানটি সঠিক। অহংকার পতনের মূল বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বাক্যে, কোন কারকে কোন বিভক্তি, অহংকার এটা কোন কারকে কোন বিভক্তি, অহংকার, অহংকার পতনের মূল, অহংকার দ্বারা পতন হচ্ছে, তাহলে অহংকার থেকে পতন হয় না, অহংকার দ্বারা পতন হয়, তাহলে এটি করণ কারক, উপকরণ বোঝায়। কিসের দ্বারা পতন হয়? উত্তর হবে অহংকার দ্বারা। তাহলে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে করণ কারক। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অঙ্কে অর্থাৎ স্থান কাল পাত্র বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। এখন একটা বিষয় অঙ্কে হচ্ছে একটা বিষয়, তাহলে একটি অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি, পদ যোগ হতি পদ্ধতি। ত ও দয়ের স্থলে হ থাকলে, ত এবং দয়ের সাথে যদি হ থাকে তাহলে ত দয়ের স্থলে দ অথবা হ এর স্থলে ধ হয়। যেমন পদ যোগ হতি পদ্ধতি, উজ্জ্বক হার উদ্ধার ইত্যাদি। কোন সমাস? ইতি হতে আদি, ইতি হতে আদি পঞ্চমী তৎপুরুষ সমাস, ইতি হতে আদি। যদি ব্যাসবাক্যের সমস্ত পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হয়, তাহলে এটি একটি তৎপুরুষ সমাস। ইতি হতে আদি পঞ্চমী তৎপুরুষ সমাস। ঈগল পাখি কোন সমাস? ঈগল নামের যে পাখি, এখন ঈগল পাখি হচ্ছে কর্মধারা সমাস। ঈগল নামে যে পাখি, যে থাকলে সেটা কর্মধারা সমাস হয়। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোনটি নদী শব্দের সমর্থক শব্দ? নদী এর সমর্থক শব্দ হচ্ছে শৈবালিনী, নদী এর সমর্থক শব্দ শৈবালিনী। তটিনি নদী এর সমর্থক শব্দ শৈবালিনী, তটিনী, স্রোতমতি, স্রোতসিনী। অন্যদিকে জলধি, জলধর, পয়োধি হচ্ছে সমুদ্র এর সমর্থক শব্দ। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় নিঝুম নিরালায়, পঙ্কক্তটির কোন কবি রচনা? এটি জসীমউদ্দিনের কবর কবিতার একটি লাইন। এ পঙ্কক্তটি কবি জসীমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থের, রাখালি কাব্যগ্রন্থের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবর কবিতায় প্রিয়জন হারণের নির্মম বেদনা ফুটে উঠেছে। কোনটি, কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে চিলেকোঠার সেফাই, যেটা 1969 সালে গণ অভ্যুত্থানের উপর রচিত একটি গ্রন্থ। 1969 সালে গণ অভ্যুত্থানের পটভূমিতে চিলেকোঠার সেফাই উপন্যাসটি রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক। আবদুল্লাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। দেনাপান উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং কেরি সাহেবের মুন্সী গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্রমোদনাথ বিশি। অয়ময় নাটকটির রচয়িতা কে? অয়ময় এই নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ রচিত নাটক হচ্ছে অয়ময়, বহুবিহী, এইসব দিন রাত্রি প্রভৃতি হচ্ছে হুমায়ুন আহমেদের
নাটক। কোন বানানটি শুদ্ধ? অ্যাগ্রিবল। অ্যাগ্রিবল বানানটি সঠিক হচ্ছে AGRW, অ্যাগ্রিবল। অ্যাগ্রিবল কোন বানানটি শুদ্ধ? ব্যুরোক্রেট, BUREAUCRAT। গ নম্বরটি সঠিক। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এখানে উড, উড ম্যাটেরিয়াল নাউন, টিম কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন? এখানে কালেকটিভ নাউন হচ্ছে টিম। দি ম্যান ইজ ক্লিম্বিং দি ক্লিফ, বাক্যটি প্যাসিভ ফর্ম হবে। দি ক্লিফ ইজ বিন ক্লিম্বড বাই দ্য ম্যান। হি টক মি টু রিড, হি টক মি টু রিড অ্যারাবিক, বাক্যটি প্যাসিভ ফর্ম হবে। আই ওয়াজ টকড বাই হিম টু রিড অ্যারাবিক। হি সেড টু মি ওয়েট ওয়েট আনটিল আই কাম, বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে। হি আস্কস মি টু ওয়েট আনটিল হি কাম। আনোয়ার সেড হোয়াট এ ফুল, আই অ্যাম, বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে। আনোয়ার এক্সক্লাইমেড দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। অ্যাঞ্জার মে বি কম্পারেট ড্যাশ ফায়ার, কম্পারেটের সাথে টু বসে। সমজাতীয় কোনো কিছুর মধ্যে তুলনা বোঝাতে কম্পারেট উইথ, অসমজাতীয় কোনো কিছুর মধ্যে তুলনা বোঝাতে কম্পারেট টু বসে। ফিট দ্য বেবি ড্যাশ মিল্ক, ব্যাগের শূন্যস্থানে বসবে। ফিট দ্য বেবি উইথ মিল্ক, কাউকে কোনো কিছু খাওয়া বোঝাতে ফিট উইথ ব্যবহৃত হয়। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য আই ফিল আনওয়েল। নিচের কোন বাক্যটি অশুদ্ধ? অশুদ্ধ বাক্য হচ্ছে দি ক্রেট, দি কার্ট ওয়াজ লেডেন ফুলি, ইউর ইনফরমেশন ইজ ফলস, রাইট। লিসেন টু মাই অ্যাডভাইস, অ্যাডভাইস এখানে প্লুরাল হবে না, অ্যাডভাইস সিঙ্গুলার হবে, এটা ভুল। হু বক দিস নিউজ, অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, তাই এটি কখনো প্লুরাল হয় না। কোনটি জয়ফুল এর সমর্থক শব্দ? জয়ফুল এর সমর্থক শব্দ হচ্ছে চেয়ারফুল। কোনটি ভেক্যান্ট শব্দের সমর্থক শব্দ? ভেক্যান্ট মানে হচ্ছে খালি, ভেক্যান্ট খালি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিতভাবে, ইন রাইটিং। যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, তবে 8 জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করবে? এখন এখানে 12 জন শ্রমিক 2880 টাকা আয় করে 4 দিনে, অর্থাৎ 2880টা আমরা না লিখলেও পারবো। 12 জনে আয় করে যে টাকা 4 দিনে, একজনে আয় করবে সেই টাকা আরও বেশি দিন লাগবে, অর্থাৎ গুণ, 8 জনে কম লাগবে, তাহলে সেটা ভাগ, তাহলে সে টাকাটা আয় করবে 6 দিনে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 4 কিলোমিটার, নদীপথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? এখন স্রোতের অনুকূলে যাবে 24 কিলোমিটার, তাহলে যাওয়ার সময় 4 ঘন্টা, আসার সময় বিয়োগ হবে 20-এর ভিতরে 4 বাদলে 16, তাহলে 96কে 16 দ্বারা ভাগ করলে আসার সময় চেয়ে লাগবে বেশি, তাহলে 6 ঘন্টা। যেতে আসতে সময় লাগে মোট 4 আর 6 যোগ দিলে 10, অর্থাৎ এখানে টোটাল সময় লাগবে 10 ঘন্টা, টোটাল 10 ঘন্টা। একজন লোক সপ্তাহে 5,000 টাকা আয় করেন এবং 4,500 টাকা ব্যয় করে, তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, ব্যয় করে কত? 4,500, সঞ্চয় করে 500, তো 5,500 ব্যয় আর অনুপাত করলে হয় 9:1। পঁয়ত্রিশ লিটার অক্টেন এবং পেট্রোলের মিশ্রণে, পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:3,
আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? এখন এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে অকটেন এবং পেট্রোলের অনুপাত পরিমাণটা বের করতে হবে। বের করে এর সাথে মিশাতে বলছে আর কত লিটার অকটেন, ধরি অকটেন মিশাতে হবে এক্স লিটার, তাহলে এক্স লিটার মিশালে অনুপাতটা হবে এইটা, পরে এক্সের মান আসবে 10 লিটার, তাহলে 10 লিটার আমাদের অকটেন মিশাতে হবে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, এটা আড়াআড়ি গুণ করলে সহজ নিয়মে পেয়ে যাব বড় ভগ্নাংশটি, বড় হবে 9/7। অঙ্কটি সমাধান করলে প্রথমে দশমিক সবগুলো গুণ করে দশমিক তুলে দেওয়ার জন্য দশমিকের নিচে দশমিকের জন্য 1 এবং যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0, 0 দিয়ে অঙ্ক করলে পরে কাটাকাটি করলে সহজ অঙ্ক এগুলো সবই উত্তরটি আসবে 10। একটি গ্রামের লোক সংখ্যা 6% হারে ভোট দিতে হয়ে 1484 হলে পূর্বের লোক সংখ্যা কত? 6% ভোট দিতে হার, অর্থাৎ এখানে 106% মান দেওয়া আছে, তাহলে পূর্বে আমাদের 100% মানটা বের করলেই পেয়ে যাব উত্তরটি। ধরি পূর্ব লোক সংখ্যা 100, তাহলে বর্তমান লোক সংখ্যা হচ্ছে 106, তাহলে বর্তমান লোক সংখ্যা যদি 106 হয়, পূর্ব ছিল 100, তাহলে বর্তমান যদি 1484 হয়, পূর্ব ছিল 1400 জন। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস বিক্রি করায় 55 টাকায় বিক্রি করেন, 10% লাভে 55 টাকা বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে ধরে নিতে হবে 100 টাকা, ক্রয় মূল্য যদি 10% লাভে, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, হলে 110 ভাগ 100। এখন বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্যটা বের করতে হবে এখানে, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 155 টাকা হলে ক্রয় মূল্য 50 টাকা। কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান, 81% পরীক্ষার্থী রসায়ন, 76% উভয় বিষয় পাস করে, শতকরা কতজন ফেল করছে? তাহলে উভয় বিষয়টাকে এই দুই বিষয়টা যোগ করব, দুই বিষয় যোগ করে উভয় বিষয়টা বিয়োগ করব, বিয়োগ করা থেকে টোটাল হচ্ছে আমরা ধরে নেব 100%, তাই টোটাল থেকে বিয়োগ করলে উত্তরটি পেয়ে যাবো। শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাশ করে 9 জন, শুধুমাত্র রসায়নে পাশ করে 5 জন, এক বিষয়ে বা উভয় বিষয়ে পাশ করেছে তাহলে 76 9 5 যোগ করলে 90, তাহলে ফেল করে হচ্ছে 10 জন। এক থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এখন গড় নির্ণয় করতে হলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিলেই হবে 52, আর 52 26 দুগুণে 52 হয়, তাহলে 26 হচ্ছে গড়। শেষ সংখ্যা প্রথম সংখ্যা দুই দ্বারা ভাগ, 26 উত্তর। একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে, তার মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড় বেগ কত? এখন গড় বেগ বের করতে বলছে এখানে। এখন মোট সময় হচ্ছে যাওয়ার সময়, আমাদের মোট সময়টা হচ্ছে যাওয়ার সময় 1 ঘন্টা, আসার সময় 3 ঘন্টা, মোট সময় হচ্ছে 4 ঘন্টা। তো গড় বেগ নির্ণয় করতে হলে 1 ঘন্টায় 3 মাইল যায়, আবার আসার সময় অবশ্যই 3 মাইল আসছে, অর্থাৎ 6 মাইল, 6-কে তাহলে আমাদের টোটাল সময় দ্বারা ভাগ করতে হবে। টোটাল সময় হচ্ছে আমাদের 4, অর্থাৎ 1/2, 1 মাইল যায় গড় গতিবেগ। A-1/3 হলে A³-1³ এর মান কত হবে? এখন A³-B³ এর সূত্র হচ্ছে A+A⁻³-3AB×A+B, A³-B³ এর সূত্র হচ্ছে A³-3AB×A+B, উত্তর বার হবে 37। X²-Y²+2Y-1 এর উৎপাদক কোনটি হবে? X²-Y²+2Y-1, এখন এখানে এক্স মাইনাস কমন নেওয়া হয়েছে, X²-কমন এলে Y²+2Y+1
এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আবার এখানেও এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এর উৎপাদকটি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এখন বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার হচ্ছে জ্যা আঁকাইতে হবে। কেন্দ্র একটা বৃত্ত আঁকাবো, তারপর 24 সেন্টিমিটার হচ্ছে জ্যা, জ্যা হচ্ছে একটি থেকে আরেকটির সাথে সংযোগ হবে, এটাকে বলা হয় জ্যা। জ্যার উপর একটি লম্ব আঁকাইতে হবে, লম্বটি দৈর্ঘ্য হবে 5 মিটার হলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? এখন এ বি সমান 24, তাহলে এসি আমাদের এসির মানটা বের করতে হবে 12। এখন 5 মিটার দেওয়া হচ্ছে, এখানে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করলে উত্তরটা পাওয়া যাবে, অর্থাৎ এসির মান হচ্ছে 12 আর সি ওর মান দেওয়া হচ্ছে 5, তাহলে এ ও এর মানটা বের করতে হবে যেটা হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য। এখানে ব্যাসার্ধ বের করতে হলে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করলেই পাওয়া যাবে 13 উত্তর। একটি সুষম বাহুভুজের একটি অন্তকোণের পরিমাণ যদি 135 ডিগ্রি হয়, বাহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? একটি সুষম বাহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুভুজের সংখ্যা কত? এটা বের করতে হলে প্রশ্ন মতে হচ্ছে 135 ডিগ্রি সমান 180 থেকে এন মাইনাস টু ভাগ দিতে হবে এন দ্বারা, এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে 135 আছে 180 ডিগ্রি এন মাইনাস 360 ডিগ্রি। এখানে বাহুভুজের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের মনে রাখতে হবে 180 এন মাইনাস টু ভাগ দিতে হবে টু দ্বারা, 135 সমান সমান, এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা সবসময় বাহুভুজের সংখ্যা পেয়ে যাব। তো এখানে বাহুভুজের সংখ্যা হচ্ছে 8টি। বাংলাদেশ সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করেন? 2002 সালে বাংলাদেশ সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে 2002 সালে। সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় কোন সন থেকে? ইংরেজির ব্যবহার শুরু হয় এদেশে 1835 সাল থেকে সরকারি ভাষা হিসাবে। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? যুক্তফ্রন্ট গঠন করা হয় 1953 ডিসেম্বরের 4 তারিখে এবং যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালে, 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে 8 মার্চে। কোন মুঘল সম্রাট জিজিরা কর রহিত করেন? হচ্ছে সম্রাট আকবর। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? আসন ছিল 309টি। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে আসন ছিল হচ্ছে 309টি। প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী 1984 সালে সাব গেমসে বাংলাদেশের অবস্থান ছিল কত? পঞ্চমতম। 1984 সালের সাব গেমসে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? সার হচ্ছে ইউরিয়া। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে? 1994 সালে ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? চাঁদের মাটিতে প্রথম পা রাখে হচ্ছে নীল আর্মস্ট্রং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য কত? স্থায়ী সদস্য হচ্ছে 5টি। সুমাত্রা দ্বীপটি অবস্থিত হচ্ছে ভারত মহাসাগরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে এবং শেষ হয়েছে 2 সেপ্টেম্বর 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ আসলে 44-এ হয় না, 45-এ, এটা একটু কমেন্টে জানাবেন। এটা জানা প্রশ্নটা আমার মনে পড়তেছে না এখন, কিন্তু 2 সেপ্টেম্বর এটা শিওর, 44 না 45, এটা একটু অপশনে জানান। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিকতা সবচেয়ে বেশি, বিদ্যুৎ সবচেয়ে পরিবহন করতে পারে বেশি, হচ্ছে রূপা। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না, ক্যালসিয়াম কার্বনেট। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহায় মরিচা ধরা। খাদ্যের কোন উপাদান রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আমিষ। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। এইচআইভি কি? এইচআইভি হচ্ছে ভাইরাস। এইডস সংক্রমণের জন্য ঝুঁকি কারা? অল্প বয়সী ছেলেমেয়েরা। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন, মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার? দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য দরকার হচ্ছে আমিষ। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদের। পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। পানিতে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণকে বলা হচ্ছে সোডা ওয়াটার। বহুমূত্র রোগে কোন হরমোন দরকার হয়? ইনসুলিন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? বনভূমি থাকা দরকার হচ্ছে 25%। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে হচ্ছে 5%। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ কি? পেট্রোল পানির চেয়ে হালকা। পেট্রোল হচ্ছে পানির চেয়ে হালকা, সেই জন্য। চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীর ওই ওজনের চেয়ে কী হবে? 1/6 হবে। হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট। কম্পিউটার হার্ড ডিস্ক মাপার একক গিগাবাইট। মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ আছে? মঙ্গল গ্রহে উপগ্রহ হচ্ছে 2টি, ডিমোস এবং ফোবোস। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র নাম হচ্ছে লুম্ভ। গ্রিনিচের যখন সময় রবিবার 6টা, গ্রিনিচে যখন সময় রবিবার সকাল 6টা, তখন 90 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের পার্থক্য কত হবে? 90 ডিগ্রি সমান হচ্ছে 4 নং 36, 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় পার্থক্য, তাহলে 36, 36-এ 6 ঘন্টা পার্থক্য হয়। তাহলে রবিবার যদি গ্রিনিচে 6টা হয়, সকাল 6টা, তাহলে 90 ডিগ্রি পূর্ব দিকে 12টা বাজবে, রবিবার সময় দুপুর 12টা হবে। এখানে এই ব্যাখ্যাটাই দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।